question. Alhamdulillah. Alhamdulillah, Rabbil Alamin. Ar-Rahman, Rahim, Malik, Yawmiddin. As-salatu as-salamu ala ashrafil anbiya wal mursalin wa nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. ولقد يسرنا القرآن للذكر فهل من مدقر صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يهدي يوم القيامة شافيا لأصحابه صدق رسول رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر لنا هذا الدرس ولا تعسر وتمم بالخير يا رب العالمين امين ثم امين উপস্থিত brothers and sisters assalamu alaikum wa rahmatullahi wa barakatuh আমি আশা করছি যে আমি শুরুর আগে সবাই যোগদান করবেন। যা হোক, আমি শুরু করে দিয়েছি। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ড। জি, কথাগুলো এই যে না, যা লিখেছি সেটা কি দেখা যায়? জি দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দমিরুল মুনফাসিলুন, যারা নতুন একদম নতুন, এখানে একজন পুরান আছেন, আমার লেকচারটা হবে একদম নতুন যারা তাদের জন্য। দমিরুল মুনফাসিল, দমির মানে প্রোনাউন, সর্বনাম। আমরা জানি নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে, সর্বনাম বলে। হ্যালো, কথা শোনা যায়? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতেছি তো। নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাই সর্বনাম। এই সর্বনামকেই আরবিকে বলে দমির। দমির আর বহুবচনে কয় দমা ইরু। দমা ইরু যেহেতু 14টা, এখানে দমির আছে 14টা, এই জন্য দমা ইরু। দমাইরুল মুনফাসিলুন, ইনফাসালা। ইনফাসালা মানে, ইনফাসালা একটা ভার্ব, এর অর্থ হইল পৃথক করা। তার থেকে মুনফাসিলুন, পৃথককৃত, ডিটাচড, ডিটাচড প্রোনাউন। দমিরুল মুনফাসিলুন মিন্স ডিটাচড প্রোনাউন, অথবা বলতে পারেন পৃথক প্রোনাউন। হ্যাঁ, এগুলা আলাদা বাইব বসে, এগুলা যুক্ত হয় না, বিযুক্ত বলতে পারেন, বিযুক্ত, যুক্ত নহে। এগুলা আছে 14টা। আমরা যেমন এগুলা দরকার কেন? দরকার হলো দমিরের ব্যবহার হয় শ্রুতি মধুরতার জন্য। যেমন যদি বলি রহিম একজন ভালো ছেলে, রহিম প্রতিদিন স্কুলে যায়, রহিম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, বারবার খালি রহিম রহিম বলতেছি। তার পরিবর্তে যদি বলি রহিম একজন ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে একজন ভালো ছাত্র, সবচেয়ে ভালো ছাত্র,
তাইলে যে সে ব্যবহার করতেছে, একবার প্রথমে প্রথমে নাম, তারপরে প্রতিবারই সে ব্যবহার করতেছে। ওই রকম দুইজন হইলে, তিনজন হইলে, বহু হইলে বলি তারা, আর যদি আমরা বাংলাতে বলি তুমি, সেকেন্ড পার্সন যদি হয় সে তারা, এগুলা হইলো থার্ড পার্সন, সেকেন্ড পার্সন হইলে ইউ, তুমি, তোমরা। আবার ফার্স্ট পার্সন মুতাকাল্লিম যদি হয় তাহলে আমি, আমরা, আই, আনা, না হন। এখানে দেখতেছেন হুয়া, হুয়া মানে সে, হুয়া হুয়া হি, হুয়া মানে হি, হুমা হুমা। এখানে একটা কথা বলা দরকার, অ্যারাবিকে আবার দ্বিবচন বলে একটা বচন আছে, আমি এটা তো আগে আপনাদেরকে বলেছি যে অ্যারাবিকে বচন হলো তিনটা, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে এই যে হুমা মাঝখানে দ্বিবচন, হুয়া হইলো হি, সে, হুয়া মানে সে, হুমা মানে তারা, তারা দুজন, তারা দুজন, যে ব্র্যাকেটে লিখেছি দে টু, আর হুম মানে দে অল, তারা সকলে, হুয়া হুমা হুম। আমরা বাংলা বলি সে, তারা, তারা, সে, তারা দুইজন, তারা সকল, হুয়া হি হুমা হুম। আর ইংলিশে বলি হি দে টু দে অল, এটা হলো পুরুষবাচক। আর যদি আমরা মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস মানে আমরা জানি মুয়ান্নাস মানে নারীবাচক, মুজাক্কার হইল পুরুষবাচক আর মুয়ান্নাস হইল নারীবাচক। ওই একজন নারীকে নির্দেশ করতে, যেমন ইংলিশে আছে সি, পুরুষকে হি আর ইংলিশকে সি, অ্যারাবিক এরকম হিয়া, হুয়া হইলো পুরুষবাচক, হিয়া হইলো স্ত্রীবাচক। বাংলাতে অবশ্য, বাংলাতে নাই, বাংলাতে সে, সে, ওই পুরুষবাচক স্ত্রীবাচক একই শব্দ, আর হুমাও একই, হুমা হুমা, ওই পুরুষবাচকের হুমা, মহিলাবাচক বা নারীবাচকের হুমা। পার্থক্য আছে আবার তারা, পুরুষ তারা, পুরুষেরা, হুম হুম, দে অল হুম। আর যদি নারী হয় তারা, তাহলে হুন্না হুন্না হুন্না, দে অল, তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এইগুলো থার্ড পার্সন। এই যে হুয়া হুমা হুম, সে, তারা, এগুলা হলো থার্ড পার্সন। পার্সন ঠিকই আছে, বাংলাতে যেরকম, ইংলিশে যেরকম থার্ড পার্সন বলতে যা বোঝায় সেটাই। আর এখানে আছেন সেকেন্ড পার্সন, আন্তা, আন্তা মানে তুমি, ইউ, আন্তমা মানে ইউ টু, মানে দুইজন, তোমরা দুইজন, আন্তমা, আর আন্তুম তোমরা সকলে, আন্তা আন্তমা আন্তুম, এটা হলো পুরুষবাচক। আর যদি মহিলাবাচক হয় আন্তি, আন্তা, আন্তার পরিবর্তে আন্তি, আন্তি হলো মহিলাবাচক, নারীবাচক। আন্তি বললে একজন মহিলাকে নির্দেশ করে বলা হচ্ছে আন্তি। আবার আন্তমা পুরুষবাচক নারীবাচক একই, আন্তমা আন্তমা। কিন্তু তোমরা সকলে, এখানে পুরুষবাচক হলো আন্তুম আর নারীবাচক হলো আন্তুন্না, আন্তুন্না, এটা পার্থক্য আছে। হ্যাঁ, তাইলে আন্তা আন্তমা আন্তুম, আন্তি আন্তমা আন্তুন্না। আন্তা হইলো তুমি, আন্তমা হইলো তোমরা দুজন, আন্তুম হইলো তোমরা সকলে, আর আন্তি হইলো স্ত্রীলিঙ্গ বা নারীবাচক তুমি,
আন্তুমা নারীবাচক তোমরা দুইজন, আন্তুন্না নারীবাচক তোমরা সকলে। আর এই যে দেখতেছেন আনা না আনা না হনু, এটা হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। এটা সংক্ষেপে আমি পার্সনের চিহ্ন দিলাম, এটা এটা হলো ফার্স্ট পার্সন। এক নাম্বার ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। এটা হলো সেকেন্ড পার্সন, দুই এই যে দুই দিলাম, সেকেন্ড পার্সন। আর এটা হলো থার্ড পার্সন, এটাও থার্ড পার্সন। এই থার্ড পার্সন এটা মেল, এটা ফিমেল, এটা মেল, এটা ফিমেল। আর এটা ফার্স্ট পার্সন মেল ফিমেল দুইটাই, বোথ মেল অ্যান্ড ফিমেল দুইটাতে আনা নানু। একজন মহিলাও যখন বলে আনা, একজন পুরুষও তখন তার নিজের জন্য আনাই বলে। ওই রকম বহু বচন নাহানু আমরা, মাঝখানে এটা ফার্স্ট পার্সনের মধ্যে আর দ্বি বচন নাই। এগুলা থার্ড পার্সন সেকেন্ড পার্সনের দ্বি বচন আছে, কিন্তু ফার্স্ট পার্সনের মধ্যে কোনো দ্বি বচন নাই। এ হলো দমিরল মুন ফাসিলন। এখন কি আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ছে? হ্যাঁ, 34 জন। হ্যাঁ, আপনারা সবাই সবাই একটু আমার সাথে বলেন সবাই। হ্যাঁ প্লিজ সবাই বলেন হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহু, হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন, হুমা মানে তারা দুজন, হুম মানে তারা সকলে, হুম মানে তারা সকলে, হিয়া মানে নারীবাচক একজন, সি, হিয়া মানে সি, হিয়া মানে সি, হুমা মানে দে টু তারা দুজন, হুমা মানে দে টু তারা দুজন, উন্না হলো দে অল, এটা হলো মুয়ান্নাস, মুয়ান্নাস। আর এটা হলো মুজাক্কার, মুজাক্কার। তাহলে থার্ড পার্সনের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস আছে। মুজাক্কার হলো হুয়া হুমা হুম, বলেন আমার সাথে হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুন্না, এগেইন হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এই যে কথা বলেন কেন, তাহলে তো বুঝতে পারবেন না, প্লিজ কথা বলেন না। আবার সবাই বলেন আমার সাথে, এগুলা খুবই প্রয়োজনীয়। এগুলা এখানে এই ডোমের গুলা কোরআন শরীফ মসজিদ মেয়ে বারবার ব্যবহৃত হয়েছে। এগুলা যদি আমাদের ঠোঁটস্থ না হয়, খালি শুধু মুখস্থ না, ঠোঁটস্থ বাংলা, যেমন আমি তুমি সে বললে যা বুঝি, ঠিক হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তি আন্তুম আন্তুন্না, আনা না অনু বললেও ঠিক পানির মতো তাই বুঝতে হবে। এই অবশ্য আজকে প্রথম, বলতে বলতে শুনতে শুনতে এটা রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আবার বলেন সবাই হুয়া হুমা হুম, আন্তুম আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না,
আন্তি আন্তনা আন্তুনা আনা নাহনু আনা নাহনু হুয়া হুমা হুম হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না ইয়া হুমা হুন্না আচ্ছা, এটা একটা মেলোডি আছে আমাদের নাজমুল ইসলাম ভাই আছেন নাকি? নাজমুল ইসলাম ভাই স্যার, স্যার আপনি আরেকবার পড়াব, আরেকবার পড়াবেন? আমি আমি পড়াবো। নাজমুল ইসলাম ভাই আছেন? আছি আছি। আচ্ছা, আমি একটা পরে প্র্যাকটিস করে আপনি একটা মেলোডি করবেন এর উপর। আচ্ছা, আপনারা আবার আমার সাথে বলেন, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুমা হুম, দুইবার করে হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, হুন্না, ইয়া হুমা হুন্না, ইয়া হুমা হুন্না, ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তুন্না, আনা নাহনু, আনা নাহনু, আনা নাহনু, আনা আনা নাহনু, নাহনু, এগেইন, হুয়া হুমা হুম, আমি দুইটা কথা বলি এই সম্বন্ধে, নতুন ছাত্ররা তো, আমি যেহেতু এক্সপিরিয়েন্স একটু। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, এই এই যে এই যে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমি আগের ব্যাচের ছাত্র, আমি আমি কিন্তু বারে বারে ভুলে যাই, এর জন্য আমি আবার নতুন করে এই 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 ব্যাচে ভর্তি হয়েছি বা এই ব্যাচে শুরু করছি। তো এই এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুবই মানে মনোযোগ সহকারে পড়তে হবে। যদি গাফলতি করেন পরে আমার মতো আবার এই শুরু করতে হবে। তো কাইন্ডলি আপনারা সবাই মনোযোগ সহকারে জিনিসটা বাসায় মুখস্থ করবেন এবং প্র্যাকটিস করবেন। আর যদি ভুলে যান, স্যার তো অবভিয়াসলি কিপ রিপিটিং করে, তারপরে নিজেরা মানে ঘরে এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার মধ্যে এই দুই একটা জিনিসই প্র্যাকটিস বা মনে রাখার মতো, আর বাকিগুলা উনি স্যার তো কিপ রিপিটিং করে, এইটাই ছিল আমার বলার। আসসালামু আলাইকুম স্যার। কম্পিউটারে যদি স্ক্রিনে আপনার থাকে, আপনারা সেলফোনে একটা ছবি তুলেও নিতে পারেন, এতে আপনাদের চোদ্দটা আছে দেখেন, থার্ড পার্সনে পুরুষ বাচক আছে হুয়া হুমা হুম তিনটা, আর নারী বাচক আছে হিয়া হুমা হুন্না তিনটা, তিনটা দুটা ছয়টা, অর্থাৎ থার্ড পার্সনে ছয়টা, আর সেকেন্ড পার্সনে পুরুষ বাচক আছে আন্তা আন্তমা আন্তুম তিনটা, আর মহিলা পুরুষ নারী বাচক আছে আন্তি আন্তমা আন্তুন্না, এই তিনটা তিনটা ছয়টা, এই ছয়টা, আর থার্ড পার্সনে ছয়টা, সেকেন্ড পার্সনে ছয়টা, ছয়টা ছয়টা বারোটা, আর ফার্স্ট পার্সনে আনা নাহনু, এই চোদ্দটা দমিত, এই চোদ্দটা দমিত বহুবার ব্যবহৃত হয়েছে, বহুবার। যেমন কুল হুয়া আল্লাহু আহাদ, এই যে হুয়া বলুন, তিনি আল্লাহ এক অকদ্বিতীয়, হুয়া এই যে হুয়া, এরকম এই শব্দের ব্যবহার করতে হবে, এবং এগুলা খুবই প্রয়োজনীয়, এগুলা কোরআন বোঝা সম্ভব না, এগুলা বুঝতে হবে। কাজে এগুলার ইম্পর্টেন্স ওই যে ভাই বললেন কবির আহমেদ ভাই, উনি ঠিকই বলেছেন, এগুলার গুরুত্ব অপরিসীম।
হ্যাঁ, এই জন্য আমরা এটা মনে রাখার জন্য একটা মেলোডি, যারা স্কলার স্কলারেরা একটা মেলোডি তৈরি করেছেন, সে মেলোডি আপনাদের সামনে আমাদের প্রথম ব্যাচের ছাত্র জনাব নাজমুল ইসলাম ভাই। নাজমুল ইসলাম ভাই প্লিজ। জি আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ করেন। হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু আনা নাহনু, হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু আনা আনা নাহনু। ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনারাও যারা নতুন আজকে শুনলেন তারাও এটা শেখার চেষ্টা করবেন, বাড়িতে বলবেন, যখন অবসর সময় থাকে তখন নিজে নিজেই বলতে থাকবেন, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, হিয়া হুন্না, আন্তা আন্তুম আন্তুম, এটা মেলোডি তো, এটা ব্যতিক্রম হবে একটু, মেলোডি তো মেলোডি মিলাইতে হবে না? হ্যাঁ, এটা আরেকটা কৌশল আছে, এটা আগামী ক্লাসে আমি মনে রাখার জন্য আর একটা কৌশল আছে, আমি সেটা দেখিয়ে দেব। এখন আমি লেসনে যাচ্ছি, এটা আরেকটা বার। জি স্যার, ওই যে 14টা যে প্রথম তিনটা থার্ড পারসন পুরুষ, দ্বিতীয় হলো থার্ড পারসন স্ত্রী, না প্রথম প্রথম দুইটা দুইটা হুয়া হুয়া হুম হিয়া হুমা হুন্না, এই ছয়টা হলো থার্ড পারসন। আর দ্বিতীয় তিনটা আন্তি, আন্তি বুঝলেই তো বোঝা যায় যেটা মহিলা, আন্তি আন্তুম আন্তুন না আন্তুন না, হ্যাঁ এটা মহিলা, তাইলে মহিলার ছয়টা ছয়টা তিনটা তিনটা ছয়টা। আর এটা আনা নাহনু, আনা নাহনু তো মোতাকাল্লিম, এটা ফার্স্ট পারসন, এটা বোথ ফিমেল এন্ড মেল, মেল ফিমেল দুইটাই একই। আচ্ছা আবার সবাই সমস্যারে আমরা বলি আবার আরেকটা বার। স্যার আমি একটু বলতে চাই, এক ভদ্রলোক বললেন যে আনা টানা মানা, হামজাটা টানতে হবে না, কিন্তু নাটা তো একালি পাচ্ছে, এখানে যদিও টানার নিয়ম আছে এখানে, মানে আলিফ আছে, কিন্তু আসলে এটা আনা টানা মানা, উনি ঠিকই বলছেন, এটা আনা টানা যাবে না, মানা যাবে না, টানা যাবে না। আচ্ছা আর একবার সবসময় আমরা বলি, আমার সাথে বলেন, আন্তুমা আন্তুম,
এখন আমরা আমাদের লেসন মেইন লেসনে যাই, এটা নিয়ে আগামী ক্লাসে আরো, এটা আমাদের লেসনেই আছে আগাম, আমি ধারণা দিলাম একটা মাত্র আমাদের সামনের লেসনেই আমরা এটা পড়তে হবে। এই দমিরুল মুন ফাসিলুন, আবার দমিরুল দুই প্রকার, একটা হলো দমিরুল মুন ফাসিলুন আর একটা হলো দমিরুল মুত্তাসিলুন। মুত্তাসিলুনটা আমরা আরো দুই কয়েক লেসন পরে পড়াবো, মুত্তাসিলুনের সংযুক্ত যেগুলো যুক্ত হয় সেগুলো আমরা পরে, আগে এই ডিটাচড প্রোনাউন গুলো মুখস্থ হোক তারপরে। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা সবাই আমাদের লেসনে গতকাল যে হরফে শামসিয়া পেজ নাম্বার 21 নাজমুন যে এই নুন, এই নুনটা হলো হরফে শামসিয়া, এই জন্য আলিফ লাম যোগ করলে লামের উচ্চারণ হবে না, আর নাজমু আর নুনের উপর তাস দিতে হবে, এখানে তাই আছে। নাজমুন হলো নাকেরা আর নাজমু হলো মারেফা, এবং শেষের অক্ষরের দম্মা একটা পড়ে যাবে, এখানে তাই পড়েছে। রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি, হ্যাঁ রজুলুন হলো নাকেরা আর রজুলু হলো মারেফা। দিকুন একটা মোরগ, এটা হলো ডালটা হইলো হরফে শামসিয়া, আর দিকু মোরগটি এটা হলো আগে এটা মারেফা, এটা মারেফা, দিকুনটা হলো নাকেরা। তদ্রুপ তলিবুন, তলিবুন তলিবুন হলো ছাত্র, এটাকে এটা নাকেরা, এটাকে মারেফা করতে কি হবে, আলিফ লাম লাগাল উচ্চারণ হবে আত্তলিবু, আত্তটা হলো হরফে শামসিয়া, এটা আলিফ লাম লাগাইলে এই তর উপরে তাস দিতে হবে, দিত্য উচ্চারিত হবে আত্তলিবু। এখন নিচে আছে আন নাজমু বাইদুন, বাইদুন তারাটি দূরে, আর নাজম হলো মুবতাদা, বাইদুন হলো খবর, মুবতাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা মারফু, আর খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফু। আশা করি আপনারা পারবেন, চেষ্টা করেন, একজন আসেন বলেন। এই ক্লাসটা হলো ইন্টারেক্টিভ ক্লাস, আমাদের যে পূর্বের ক্লাসগুলো এক নাম্বার ব্যাচ, দুই নাম্বার ব্যাচ, তিন নাম্বার ব্যাচ, তাদের মধ্যে যারা ইন্টারেক্টিভ ক্লাসে পার্টিসিপেট করেছে তারা একটু বেশি, আমার কাছে মনে হয়েছে তারা একটু বেশি বুঝে, সবাই বুঝতেছে সবাই ভালো, কিন্তু যারা বেশি অ্যাক্টিভ পড়া আগে আগে পড়তে চায় এবং তারাই বেশি স্মরণ রাখতে পারতেছে। আমি আশা করি আপনারা ওই রকম চেষ্টা করবেন, আসেন একজন কে বলবেন, বলে বলেন জি আসেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, কি নাম? আব্দুল সাদেক ভুঁইয়া। আব্দুল সাদেক ভুঁইয়া বলেন আপনি জি। আন নাজমু বাইদুন, আন নাজমু তারাটি দূরে, হ্যাঁ এখানে আন নাজমু মুবতাদা, জি বাইদুন খবর, ইয়েস আন নাজমু মুবতাদার দুটি বৈশিষ্ট্য, জি মারেফা মারফু মারফুন, হ্যাঁ বাইদা বাইদুন খবর, বাইদুন
বায়দুল খবর খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন হ্যাঁ মারফুন আর রাজুলু ওয়াকিফুন লোকটি দাঁড়ানো আর রাজুলু কত নম্বর পেজে পড়তেছি এটা পেজ নম্বর 21 হ্যাঁ এখানে আরেকটা কথা আমি বলি সাদিক ভাই এই যে আর নাজমু বাইদুন আর নাজমু যে মুবতাদা এই মুবতাদার যে দুইটা বৈশিষ্ট্য মারেফা মারফু এই তার দেখেই আমরা বুঝতে পারি এই যে আলিফ লামটাই হলো মারেফা মারেফার প্রতীক আলিফ লাম আর শেষে যে পেশ আছে এটাই হলো মারফু মারফু হলো তার পেশ আর বাইদুন যে শেষে যে দুই পেশ আছে যেটা যেটা নাকেরা যেটা অনির্দিষ্ট সেটার মধ্যে দুই পেশ থাকে জি জি দুই তানবিন থাকে জি দুজন তো আমার পরিচিত নতুন আপনাকে ওরা কি মেসেজ পাইছে আমার মেসেজ পাইছে এখনো না আমি তাদেরকে দিলাম তারা আমার কাছ থেকে জানছে আর কি ওটা নাম্বারটা দিবেন আমি ওটা ইনক্লুড করে নেবে কোন অসুবিধা নাই আজকেও যারা যোগদান করেছেন তারাও পারবেন তবে তাদেরকে একটু কষ্ট করতে হবে আমার ওই যে ভিডিও গুলো দেখতে হবে কোনগুলো দেখতে হবে ব্যাচ ফোর ব্যাচ ফোর এর এক নম্বর ভিডিও দুই নম্বর তিন নম্বর ব্যাচ ফোর এর এক জায়গায় আছে ব্যাচ ফোর খুঁজে বাই করবেন ইউটিউবে ব্যাচ ফোর এর একটার পর একটা দেখতে থাকবেন একটার পর একটা হ্যাঁ ওনার কাছে বই আছে ওনাদের কাছে এই যে বইটা লাগবে আর এই বইয়ের আমি লিংক দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপ থেকে বই করে আপনি পড়তে পারবেন এমনকি ডাউনলোড করে পড়তে পারবেন আবার যদি প্রিন্ট আউট করতে চান এই প্রিন্টার থাকে তাহলে নিজেও প্রিন্টার করে নিতে পারেন অথবা দোকানে গিয়ে প্রিন্টার করে নিতে পারেন আর যদি এমনি দোকান থেকে কিনে নিতে পারেন এটা ওই যে সাকেরা লাইব্রেরি বাড্ডা লিং রোড সাজাতুক বাস স্ট্যান্ডের কাছে কনফিডেন্স টাওয়ার আবার তেমনি অসুবিধা নাই ঠিক আছে এখন এই বইয়ের মধ্যে যারা নতুন আসছেন আজকে তাদের বলতেছি নাকেরা মারেফা নাকেরা হইলো যেমন এখানে পড়াইতেছি নাজমুন নাজমুন বানানো নুন ফাতা নুনের উপর ফাতা জিমের উপর সুকুন নাজ আর মিম দম্মাতাইন দম্মাতাইন আমরা এটাকে আগের ভাষায় আমাদের দেশে প্রচলিত আমরা বলি নুন জবর না জিম সুকুন আর মিম দুই পেশ মুন নাজমুন এই যে শেষে দুই পেশ আছে এইটাই নাকেরা নাকেরা মানে নাকেরা মানে কি নাকেরা মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট ইনডিফিনিট হ্যাঁ ইনডিফিনিট নাকেরাতুন নাকেরাতুন তার মানে এটা ইনডিফিনিট
ইনডিফিনিট নাজমুন যে কোন আকাশে বহু তারা আছে অসংখ্য তারা আছে তার একটা তারা না হইলো নাজমুন একটা তারা যে কোন একটা এনি স্টার সেইলো নাজমুন সেই যে কোন স্টার ইনডিফিনিট একটা স্টার বুঝাইতে শেষে দুই পেস থাকতে হবে তারপরে এটাকে যদি নির্দিষ্ট করতে চান তাহলে একটা আলিফ লাম লাগাইতে হবে আলিফ লাম লাগাইলে এই যে দুনটা আবার হরফে শামসিয়া এটা আমি গত ক্লাসে পড়েছি আমরা 28টা মধ্যে 29টা অ্যালফাবেটের মধ্যে আলিফ হলো ইট ইজ নট এ কনসোনেন্ট আলিফ ইজ দি পার্ট অফ দি অ্যালফাবেট বাট ইট ইজ নট দি কনসোনেন্ট কনসোনেন্ট হল 14টা আলিফ বাদে 28টা 14টা 14টা 28টা 14টা হলো মূল লেটার আর 14টা হলো সান লেটার এটা আমরা গত ক্লাসে পড়েছি তাহলে সান লেটারের ই হলো যে আলিফ লাম যোগ করে মারেফা করতে গেলে লামের উচ্চারিত হবে না আর হরফের শামসিয়ার উপরে তাস দিতে হবে আন নাজমু আন নাজমু এখন লামের উচ্চারণ হচ্ছে না আন নাজমু আর শেষে তো মারেফা করতে গেলে ওই যে নাকের আজে দুই পেশ ছিল ওইটা এক পেশ হবে আলে যখনই আলিফ লাম লাগাবেন সাথে সাথে পেশ একটা ছুটে যাবে এটা গোল্ডেন রুল মনে রাখেন এটা এলি নাকেরা এটা এলে মারেফা মারেফা বানানো হলো এটা মা মা রে ফা নারে মারেফাতুন এই হলো সংক্ষেপে আমি বললাম এটা আমার ওই ইগুলা যারা নতুন তারা ওই ভিডিওটা দেখতে বলেন ইউটিউবে আছে সবসময় দেখতে পাবেন ইউটিউবে ওখানে ব্যাচ ফোর ব্যাচ থ্রি আছে ব্যাচ টু আছে ব্যাচ ওয়ান আছে সেগুলো না দেখে আপনি দেখবেন ব্যাচ ফোর কোনটা আছে এটা খুঁজে ওখানে বাই করতে হবে আর বাই করার নিয়ম হলো ইউটিউবে যায় ইউটিউবে যে সার্চ বার বের করে তার মধ্যে লিখবেন মোবাইলে তো বাংলা লেখা যায় কোরআন বাংলাতে লিখবেন কোরআন বোঝা সহজ এই যে এখানে যেরকম লিখছি কোরআন বোঝা সহজ এটা লিখে সার্চ দিবেন দেখবেন যে আমার ক্লাস এসে গেছে আমার মন আমার লগও এসে গেছে এবং আমার ক্লাস এসে গেছে তখন আবার আপনি বাঁচবেন সিলেক্ট করবেন যে ব্যাচ ওয়ান না ব্যাচ থ্রি না ব্যাচ ফোর আপনি ব্যাচ ফোর বের করে ব্যাচ ফোর শুনতে থাকবেন সিরিয়ালি ওখানে আসছে সব আচ্ছা এখনো ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও তাদের সাথেই বলতেছি যে আপনারা ওই ই করেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে সুবিধা হবে কি একবার সাবস্ক্রিপশন করলে আপনি যতগুলো ভিডিও আমি আপলোড করব সবগুলোই পাবেন একবার সাবস্ক্রাইব করলে কাজেই সবাই মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন ওই ইউটিউবে যায় তাইলে যত পরবর্তীতে যত ভিডিও আসবে সবগুলো আপনি অটোমেটিক আপনার কাছে পৌঁছাবে ওই ইয়েতে ইউটিউবে আচ্ছা ঠিক আছে এখন আপনার শুরু করি আবার সাদিক ভাই পড়েন জি এরপরে সেকেন্ডটা হ্যাঁ আর রাজুল ওয়াকিফুন মানুষ লোকটি দাঁড়ানো ইয়েস আর রাজুলু আর রাজুলু এখানে আরেকটা কথা রর উপর রা ফাতা দিলেও উচ্চারণটা হবে র আর র আর রজুলু আর রজুলু রাজুলু না রজুলু আর আর রজুলু রজুলু মুফতাদা আর ওয়াকিফুন খবর মুফতাদার দুইটি বৈশিষ্ট্য এটা হলো মারেফা
মারফুন ইয়েস আর ওয়াকিফুন খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন ইয়েস আস আসুকারু হুলউন হ্যাঁ সুকারু তো চিনি 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 মিষ্টি চিনি মিষ্টি হ্যাঁ আসুকারু মারেফা মুক্তাদা খবর মুক্তাদা সরি মুক্তাদা হুলুন খবর আসুকারুনের দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফুন হুলুন খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন ইয়েস আত্তালিবু মারিদুন ছাত্রটি অসুস্থ ইয়েস আত্তালিবু মুক্তাদা মারিদুন খবর এখানে আরেকটা কথা এই যে ত তর তর উপরে ফাতা দিলে উচ্চারণ হবে ত আত্তালিবু আত্তালিবু তালিবু না তালিবু জি 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 তোয়া আত্তালিবু মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফাত ও মারফুন মারিদুনে খবর দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন ইয়েস আদিকু আদিকু জামিলুন আদিকু হলো মরক মরকটি সুন্দর মরকটি সুন্দর হ্যাঁ সুন্দর আদিকু মুক্তাদা জামিলুন খবর মুক্তাদা দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফুন জামিলুনের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন আদাফতারু জাদিদুন দাফতারু খাতা দাফতারু খাতা নোট খাতা খাতাটি নতুন জাদিদুন নতুন ইয়েস আদাফতারু মুক্তাদা জাদিদুন খবর ইয়েস মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফাত মারফুন ইয়েস জাদিদুন খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন Yes. Sir, sir, একটু ইন্টারাপ্ট করি স্যার হ্যাঁ বলেন আত্তা তারু এখানে যে তো কয়েকবার আসলো কোনটা এই যে আত্তা তারু আত্তা তারু জামিলু হ্যাঁ ও আদিকু জামিলু আদিকু হ্যাঁ দি এটা দালটা এটা হরফে শামসিয়া আচ্ছা হরনা জি জি বল বুঝলাম না আবার বলেন এখানে তো তিনবার আসলো কোনটা মাত্র বলে গেলেন আচ্ছা আর বলেন ভালো করে বলেন তো এটা আমি কানে ভুল শুনছি সরি হ্যাঁ কয়েকটা তো আসলো বা তো আসলো দাপ্তারু আপনি বই আছে আপনার কাছে বই আছে নি জি জি বই সাথে আছে এতে দাপ্তারু দাপ্তার দাপ্তার মানে খাতা নোটবুক খাতা খাতা আর আর দিকু হইলো মরক হ্যাঁ জামিলুন আর জাদিদুন দুইটা আলাদা শব্দ জামিলুন হলো সুন্দর সুন্দর জাদিদুন হলো নতুন হ্যাঁ নেক্সট আত্তাজিরু গানিয়ুন ব্যবসায়ীটি ধনী হ্যাঁ আত্তাজিরু মুক্তাদা গানিয়ুন খবর Yes. মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফাত মারফুন গানিউন খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন Yes. আদ্দোকানু মাফতুহুন দোকানটি খোলা দোকানটি খোলা Yes. হ্যাঁ আদ্দোকানু মুক্তাদা মাফতুহুন খবর Yes. আর দোকানও মুক্তাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফুন ইয়েস মারেফা মারফুন খবর খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন ইয়েস আল ওয়ালাদু
ফাকিরুন বালকটি ফকির গরিব বালকটি গরিব বালকটি গরিব হ্যাঁ আলওয়ালাদু মুবতাদা ফাকিরুন খবর মুবতাদা দুইটি বৈশিষ্ট্য মারফুন মারিফা মারফুন মারফুন খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন ইয়েস 10 নম্বর ফাহু খবর মুবতাদার দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফুন লাজিজুন খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন হ্যাঁ 11 আত তাবিবু তাবিলুন ওয়াল মুদাররিসু কাসিরুন আত তাবিবু ডাক্তার তাবিবু ডাক্তার আত তাবিবু তাবিলুন তাবিলুন ওয়াল মুদাররিসু কাসিরুন 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 ডাক্তারটি তাবিলুন ডাক্তার সাহেব ডাক্তার টি বললে ভালো শোনা যায় না বলেন ডাক্তার সাহেব লম্বা লম্বা এবং শিক্ষক ছোট শিক্ষক সাহেব ছোট খাটো এখানে তাবিবুন আর তাবিবু মুক্তাদা মুক্তাদা তাবিলুন খবর হ্যাঁ মুক্তাদা দুইটা বৈশিষ্ট্য মারেফা মারফুন ইয়েস তাবিলুন খবরের দুইটা বৈশিষ্ট্য নাকেরা মারফুন হ্যাঁ ওয়া 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 কি ওয়া তো কি শব্দ যেন ভুলে গেল হরফে আফিন হরফে আফিন 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 এই যে আমি লিখে দিচ্ছি দেখেন এই যে হরফু হরফ এটা হলো হরফ কি হরফ আফিন হরফু আফিন হরফু আফিন আতফ এটা হলো যোগ যোগ করে সংযুক্ত করে হরফু আফিন ওয়াল নাম হলো হরফে আফিন আল মুদাররিস মুবতাদা বলেন মুদাররিস মুবতাদা মুবতাদা দুইটি বৈশিষ্ট্য মারেফা মারফুন কাসি কাসিরুনের খবরের দুইটি বৈশিষ্ট্য নাকেরা মারফুন হ্যাঁ মাশাআল্লাহ শুক্রান জাজিলান এখন আরেকজন আসেন একজন আসেন হ্যাঁ আসেন ওয়ালাইকুম সালাম কি নাম মোহাম্মদ জাকির হোসেন স্যার হ্যাঁ জাকির হোসেন হ্যাঁ আপনি পড়েন হুরুফুল কামারিয়া এই ডান সাইডে সবগুলা পড়েন পেজ নাম্বার 24 আমাদের সমস্যা কি আমরা অন করলে যে শব্দ হয় জাকির সাহেব বুঝতে পারি না তো স্যার মেকানিক্স দেখাল এই যে এখন শব্দ হচ্ছে আচ্ছা যা হোক পড়েন আপনি হলো হরুফুল কামারিয়া চন্দ্রাক্ষর কোনটা কোনটা সেটা দিয়ে একটা শব্দ আছে 14টা শব্দ আছে পড়েন জি আল আবু অর্থটা বলেন লাভ মানে পিতা হ্যাঁ নেক্সট বা বা দিয়ে বলি না একটা বা দিয়ে আলবাবু আলবাবু মানে দরজা দরজা জিম দিয়ে বলেন জিম জিম দিয়ে আল জান্নাত মানে জান্নাত কি জান্নাত জান্নাত আর হে হা দিয়ে বলেন হা দিয়ে আল হিমারু মানে একটি গাধা গাধা হ্যাঁ নেক্সট খ দিয়ে আল খুবজু একটি আল খুবজু রুটি রুটি টি আইন দিয়ে কমারু মানে তারা চন্দ্র চাঁদ চন্দ্র আমুন কাব দি আল কলবু আল কলবু আল কুকুর
আল কালবু কুকুরটি হ্যাঁ মিম দিয়ে কি আল মাউ মানে পানি পানি ওয়াও দিয়ে কি আল ওয়ালাদু মানে ছেলে বালক বালকটি বালকটি দিবয় হা দিয়ে কি হা আল হাওয়াউ মানে বাতাস ইতি বাতাস হ্যাঁ ইয়া দিয়া আল ইয়া আল ইয়াদু মানে হাত হাত মাশাআল্লাহ শুকরান জাযিলান আপনার অডিও অন অফ করেন এখন আরেকজনে বলেন জি স্যার হ্যালো আরেকজনে বলেন আমি বলি আজিজুল হক হ্যাঁ আজিজুল হক সাহেব বলেন আপনি বলেন আসলে একটা জিনিস হচ্ছে ১১ নম্বরটা মিম দেওয়া যেটা আছে সেখানে আল আল পরে মিমটা তো বোঝা যাচ্ছে না মা মিমটা ওটা মিমটা প্রিন্টিং মিস্টেক মিম দেখেন একটু মোটা আছে এটা মা মিম আছে লামের নিচে মিম আছে মিম আর আলিফটা দূরে আছে আলিফটা আল মাউ মাউ শব্দটা আসলে পানির আরবিক হলো এই যে এরকম মা উন মাউন হইলো পানি আর এর সাথে আল যোগ করলে আল মাউ আল মাউ হ্যাঁ পরে ইঞ্জিনিয়ার আজিজুল হক সাহেব বলেন জি আত্তাজিরু শামসিয়া হ্যাঁ তা আত্তাজিরু আত্তাজিরু ব্যবসায়ী 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 সাহেব হ্যাঁ সা আল সাউবু হ্যাঁ পোশাক সা বইলো হ্যাঁ পোশাক হ্যাঁ দাল দাল আদিকু আদিকু মানে মোরক্তি হ্যাঁ জাল আযহাবু হ্যাঁ স্বর্ণ স্বর্ণ র আর রজুলু লোকটি ঝা ঝা জাহারাতু আর জাহারাতু জাহারাতু ফুল ফুল ফ্লাওয়ার হ্যাঁ সিন আসামাকু আসামাকু মাস মাস সিন আসামসু সূর্য আসামসু সূর্য সত উস্তাদ এগুলো আল দিয়ে আছে এটা সুনির্দিষ্ট হবে না সূর্য সবই সুনির্দিষ্ট এই একটা আরেকটা বলে নাই এই যে ডান দিকে হরুফে কামারিয়া আর এদিকে বাম দিকে হরুফে শামসিয়া সবটি সুনির্দিষ্ট মানে বা সবটি মানে বা হ্যাঁ বলেন সদ আর সদরু বক্ষ হ্যাঁ সদর হলো বক্ষ হ্যাঁ বক্ষটি বা বক্ষ হ্যাঁ দত আর দৈফু মেহমান মেহমানটি বা অতিথি হ্যাঁ তো আর তলিবু ছাত্রটি হ্যাঁ ছাত্রটি জ আর জহরু পিটি পিটি হ্যাঁ লাম আল্লাহু মাংস মাংস নুন আর নাজমু আর নাজমু এটা আল দিছে এই জন্য নির্দিষ্ট মাংসকে বোঝাচ্ছে আল্লাহমু মাংস বলতে দুনিয়ার সব মাংসই আছে তা না এর আল্লাহমু একটা থালাতে আসে বা একটা বাক্সের মধ্যে আসে আল্লাহমু এই জন্য সবটিতে মারেফা করা হয়েছে আলিফ লাম দিয়া আরেকটা জিনিস আমরা দেখেন যে ডান দিকে যে আমরা হরফুল কামারিয়া দেখলাম সবগুলাতে লামের উচ্চারিত হয়েছে হরফে কামারিয়া যেগুলা সবগুলা লামের উচ্চারিত হয়েছে আর এই দিকে বাম দিকে দেখলাম সবগুলা লামের উচ্চারিত হয় নাই এই যে আত্তাজিরু এই যে সবগুলা লাম স্কিপ করে গেছে এই জিনিসটা এই পার্থক্যটা মনে রাখবেন আচ্ছা এখন আসেন আরেকজন আসেন আরেকজন আসেন প্লিজ আসেন একজন ইকরাল কালিমাতিল্লাতিয়াতি ওয়া তুবাহা নিচের বাক্যগুলো শব্দগুলো পড়েন এবং লেখেন লিখতে হবে সবাই মুরা ইবান কাওয়া ইদান নুতফি লামির তারিফি মা আল হুরুফ আল কামারিয়াতি ওয়াল শামসিয়াতি এই যে নিচে শব্দগুলো আছে হুরুফে শামসিয়া থাকলে সেটা বিয়ার ইন মাইন্ড যে এটা কোনটা হুরুফে শামসিয়া তার লামের উচ্চারিত হবে না আবার যেটা হুরুফে কামারিয়া সেটা লামের উচ্চারিত হবে এই কথা মনে রেখে আপনারা বলেন একজনে পড়েন আসেন সাহস করে আসেন কোনো অসুবিধা নাই ভুল হোক আসেন আমি তো আসি শুধু করে দেবো জি আমি পড়ি হ্যাঁ পড়েন নাম বললেন ফাহমিদা ফাহমিদা হ্যাঁ বলেন আল বাই
তু আল পাইছো বাড়িটি বাড়িটি হ্যাঁ এটা হরফে এটা হরফে কামারিয়া যেই জন্য আল লামের উচ্চারিত হইলো নেক্সট আদিকো এটা হরফে শান্তি হরফে শান্তি অর্থ কি দরজাটি হরফে কামারিয়া ভাইটি হ্যাঁ হরফে আখু হরফে কামারিয়া কামারিয়া আর রসুল রসুলগণ না রসুল কোন না রসুল সম্মানিত রসুল হ্যাঁ রসুল টি বলা না না ওনাকে বলে নাই যে কোনো রসুল না এখানে উনি উনি থাকলে ওনার জন্য তো সাল্লাল্লাহু সাল্লাম থাকতো ওখানে ব্র্যাকেটে যেহেতু ব্র্যাকেটে নাই কাজে এটা অন্য কোন রসুল হতে পারে একজন বহু বছর হইলে সেটা আলাদা বানান বানান ভিন্ন এটা পড়বো আমরা পরে পড়বো আর রসুল প্রেরিত পুরুষ বলেন প্রেরিত পুরুষ প্রেরিত পুরুষ হ্যাঁ তাহলে রটা হলো হরফে শামসিয়া নেক্সট আল ওয়াজ হু চেহারা উচ্চারণ হইলেই ওটা হরফে কামারিয়া সদিক বন্ধুটি হ্যাঁ হরফে শামসিয়া নেক্সট শামসিয়া মাথা হরফে হরফে শামসিয়া নেক্সট আল ইসবাউ আল ইসবাউ আঙ্গুলটি আঙ্গুলটি এটা হলো হরফে কামারিয়া হরফে কামারিয়া নেক্সট আসাবুরু সাবুন সাবুন সাবান আমরা যে সাবান সাবুন হরফে কামারিয়া হরফে শামসিয়া এই যে স্বর উচ্চারণ হয়েছে নামের উচ্চারণ হয় নাই শামসিয়া শামসিয়া নেক্সট নেক্সট
ফজর ফজর কামারিয়া কামারিয়া নেক্সট আজহর জোহর আজহর জোহর হুরুফে শামসিয়া হুরুফে শামসিয়া আল আসর আসর আল আসর আল আসর হুরুফে কামারিয়া 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 নেক্সট আল মাগরিব মাগরিব হ্যাঁ হুরুফে কামারিয়া কামারিয়া ইয়েস আল ইশা ও আমি যেটা বলতেছি পেজ নম্বর ২৭ ছোট খাটো এটা একটা বাক্য তৈরি করেন আমি একটা বাক্য তৈরি করে দিই আর রজুলু কাসিরুন লোকটি খাটো এখন গনিয়ন দিয়ে একটা বাক্য করেন লম্বা লম্বা তাহলে একটা বসে দেবানান একটা রজুলু আত তলিবু বা আল মুদাররিসু আল মুদাররিসু তাইলুন তারপরে হারুন হারুন লম্বা এটাতে হারুন গরম গরম এটাতে বানান লাবানুন হারুন আল লাবানু হারুন দুধ গরম তারপরে কিছু পানি ঠান্ডা বানান আল মাউ আল মাউন বারিদুন বারিদুন তারপরে ঠান্ডা কোন লোক দাঁড়ানো আছে এটা বলেন ওয়াকিফুন ওয়াকিফুন আল ওয়ালাদু ওয়াকিফুন আল ওয়ালাদু ওয়াকিফুন বসা আছে একটা বলেন বলে বসা আছে কে যেন বসা আছে রিডিং আর রুজু আতলিবু আতলিবু জালিসুন জালিসুন কাদিমুন সামথিং ইজ ওল্ড কি পুরাতন কোনটা বই পুরাতন না কলম পুরাতন কিতাবুন কাদিমুন আল কিতাবু কাদিমুন কাদিমুন হ্যাঁ সামথিং ইজ নিউ কি বলে আল কালামু কালামু আল কালামু জাদিদুন আল কালামু জাদিদুন ইয়েস বাইদুন সামথিং ইজ ফার ফার অ্যাওয়ে দূরে কি দূরে কারিবুন কি হবে বলেন আল মাদ্রাসাতুন কারিবু আল মাদ্রাসাতু কারিবুন ইয়েস ও শিখুন মানে ডার্টি নোংরা কি রুমাল নোংরা নাজিফুন হয়ে গেছে এখন কাবিরুন বলে কাবিরুন বড় কাবিরুন আল হাজারু আল মাসজিদু কাবিরুন আল মাসজিদু কাবিরুন হইছে সাগিরুন বলে সাগিরুন তোয়াইলুন আত তোয়াইলুন সাগিরুন আত তোয়াইলুন আত আত তবিলুন তলিবু না তবিবুন ছাত্র না শিক্ষক আরে ডাক্তার ছাত্র ছাত্র হইলে তলিবু তলিবু আত তলিবু সাগিরুন তলিবু সাগিরুন হ্যাঁ ছাত্র ছোট ছোট সাকিলুন ভারী
সাকিলুন পাথর ইংরেজি কি হাজারু হাজারু আল হাজারু হাজারু সাকিলুন আল হাজারু সাকিলুন হালকা আল ওয়ারাকু কাগজ হলো আল ওয়ারাকু আল ওয়ারাকু খফিফুন আল ওয়ারাকু খফিফুন তারপর আছে ওয়াটার আল মাউ এটা কি বলবেন পানি গরম না ঠান্ডা কাগজ পেপার ওই ওই খফিফুন আগের শব্দটা গেছে না ওইটাই এখানে লাগিয়ে দেন তারপরে আছে জামিলুন beautiful ki kake beautiful banaben bolen kamisun al kamisu jamilun al kamisu jamilun tau hoy othoba al kamaru jamilun boer moddhe ache al kamiru al kamaru jamilun chandra ti sundor chandra sundor ya tar pare attufahu de balan attufahu hulun apel ti mishti attufahu hulun ha tau hoy attufahu hulun ya ঠিক আছে কি খোলা না বন্ধ আর বন্ধ থাকলে মুগলাকুন তারপরে একটা আছে মারিদুন বলেন কে মারিদ মারিদুন ব্যবসায়ী অসুস্থ হ্যাঁ বাস এখানে তিন নাম্বার লেসন আমার শেষ আজকের মতো লেসন আমাদের আজকের মতো শেষ চার নাম্বার আগামীকাল শুরু করব এখন ইনশাল্লাহ আমাদের এখন সময় চলে গেছে আর এসে বেশি চাই না তার কোনো কার কোনো আমার কোনো ফিডব্যাক আছে নাকি যে আমার লেকচারের কোনো অসঙ্গতি বা কোনো কিছু থাকলে বলেন কোনো জানার থাকলে বলেন আমি আমি ফিডব্যাক না আমি একটু বলতে চাই হ্যাঁ বলেন কাইন্ডলি মানে সবার কাছে পোলাইট রিকোয়েস্ট অন টাইম যদি শুরু করি আমরা অন টাইম শুরু করলে অন টাইমে ক্লাসটা শেষ হবে তো আমাদের মনে করেন অনেকের কাজে কর্মে যেতে হয় বিভিন্ন ধরনের কাজ থাকে নামাজ থাকে তো আপনারা যদি সবাই এক্স্যাক্টলি সোয়া আটটায় ক্লাসে ঢুকে যান স্যারও চেষ্টা করবে সোয়া আটটায় শেষ করতে অ্যাক্সিডেন্টলি হয়তো আর 15 মিনিট চলে গেলো এটা কোনো ব্যাপার না এটা মাঝে মধ্যে হয়ে যায় যেমন আগের ব্যাচে হয় কিন্তু আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি সবাই অন টাইম কি বলছেন ধন্যবাদ ঠিক বলছেন ৬-৮টা থেকে আমি শুরু করে দেব এটা এটা নিয়মটা মনে রাখবেন আর এই যে আজকে যেমন 5-7 জনের পার্টিসিপেশন করলেন আগামীকাল হয়তো আরো 5-7 জনে করবেন আলটিমেটলি সবাইকেই একবার দুইবার করে বলতে অভ্যাস করতে হবে এবং এটা যদি শিখতে চান তাহলে বেশি বেশি বলেন বেশি বেশি বললে গাইতে গাইতে মানুষের যে গ্রাম দেশে বলে গাইতে গাইতে গায়ান আর বাজাতে বাজাতে বায়ান অনেকটা ওই গ্রামের যে প্রবাদ বাক্যটার মতোই আপনি যত বেশি চর্চা করবেন যত বেশি জ্ঞান চর্চা করবেন তত বেশি আপনি শিখতে পারবেন জ্ঞান চর্চার উপর আমার নিজের কথাই বলি আমি যখন প্রথমে শুরু করি আজ থেকে 7-8 বছর আগে তখন আমার কাছেও দুর্বোধ্য মনে হয়েছে খুব কঠিন মনে হয়েছে কিন্তু যখনই আস্তে আস্তে এই যে করতে ধরলাম তখন আস্তে আস্তে ইজি হয়ে গেল একদম ইজি হয়ে গেল এই যে আজকে দেখালাম যে দমিরুল মন ফাসিলুন এইগুলা যে এইগুলা আবারও সবাই আবারও আমি আপনাকে যাওয়ার বেলায় আবার বলতেছি যে এই হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা আন্না হুনু এগুলা রপ্ত করবেন এগুলা খুবই প্রয়োজন পড়বে গ্রাম কোরআন মজিদ বুঝতে হলে এগুলা প্রয়োজন হবে এবং এটা সামনের লেসনে দেখবেন যে কি রকম ব্যবহার এগুলা ওয়া আখরু দাআনা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন
سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته